নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কাছে যদি একটা আর কে ওয়াই ওয়ান টু অথবা এস পি এইচ এইচ পি এইচ এইচ ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে তাহলে খাদ্য দপ্তরের নতুন লিস্ট অনুযায়ী কোন কার্ডে কত কেজি করে চাল গম আটা ছোলা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোন কার্ডে বেশি পরিমাণে মাল পাবেন কোন কার্ডে কম পাবেন তাছাড়াও বর্তমানে এই ফ্রি রেশনের সাথে সাথে আপনারা কারা কারা এক হাজার টাকা দেড় হাজার টাকা অথবা দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ফেব্রুয়ারি মাসে পাবেন আজকের ভিডিওতেই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও লাল রঙের সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন বন্টনের তালিকা বলা হয়েছে দেখুন ফেব্রুয়ারি মাসে খাদ্য দপ্তরের তরফ থেকে রেশনে থাকছে নতুন নিয়ম প্রধানমন্ত্রী গরিব অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে প্রত্যেক উপভোক্তাদেরকে এক বছরে বিনামূল্যে রেশন বিতরণ করা হবে যা তালিকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নতুনভাবে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ কোন কার্ডে আপনারা কত কেজি করে রেশন দ্রব্য পাবেন ফ্রিতে পাবেন এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কার্ডে বেশি দেওয়া হবে এবং কোন কার্ডে রেশন দেওয়া হবে না বা কম পাবেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো পিএইচই রেশন কার্ড অর্থাৎ আপনাদের কাছে যদি একটা পিএইচই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে আপনারা কি রেশন দ্রব্য পাবেন দেখুন বলা হয়েছে চাল তো চাল পাবেন দু কেজি করে কাঠ পিছু বা পিছু অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে কিন্তু আপনারা দু কেজি পাচ্ছেন যদি দশটা রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দশ দু কুড়ি কেজি আপনারা চাল পেয়ে যাবেন ঠিক একইভাবে দেখুন বলা হয়েছে গম গম কিন্তু আপনাদেরকে তিন কেজি করে কাঠ পিছু বা পিছু দেওয়া হবে এবং আটা দেখুন এখানে বলা হয়েছে গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন প্যাকেট কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু নতুন রেশনের তালিকা প্রকাশিত হয়েছে তবে অতিরিক্ত যে রেশনগুলো সেইগুলো আপনারা পাবেন কি না বা কোন কার্ডে কত কেজি করে দেওয়া হবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এক এক করে দেখতে থাকুন বন্ধুরা এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এসপিএইচ রেশন কার্ড তো দেখুন এই যে এস এবং পিএইচ এই দুটো কার্ডেই কিন্তু একই পরিমাণ রেশন দ্রব্য দেওয়া হয় দেখুন এখানেও বলা হয়েছে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু বা কাঠপিছু গম পাবেন তিন কেজি করে মাথা পিছু বা পিছু এবং গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন প্যাকেট কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুনভাবে দেওয়া হচ্ছে এর জন্য কোনো রকম কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না এবারে আমরা জেনে নেবো এসপিএইচ এবং পিএইচ এইচ রেশন কার্ডে যে অতিরিক্ত রেশন দ্রব্যগুলি দেওয়া হতো সেগুলো আর দেওয়া হবে কি না বা কোন কার্ডে কী কী দেওয়া হবে দেখুন বলা হয়েছে এস এবং পিএইচ এইচ কার্ডে চাল অতিরিক্ত দেওয়া হতো দু কেজি করে মাথা পিছু বা পিছু এবং গম দেওয়া হতো তিন কেজি করে মাথা পিছু বা পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে আপনারা কিন্তু মোট পাঁচ কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত পেতেন তবে এবারে নতুন ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রেশন পাবেন তবে এই যে অতিরিক্ত রেশনটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশনটা এটা কিন্তু বন্ধ হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন না নতুন ঘোষণা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য হিসাবেই পাবেন অর্থাৎ একটা রেশন কার্ডে পাঁচ কেজি পাবেন যদি দশটা রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের পরিবারে মোট পঞ্চাশ কেজি রেশন দ্রব্য আপনারা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন নতুন রেশনের তালিকা প্রকাশিত হয়েছে এবং রেশন দোকান থেকেও সরাসরি যোগাযোগ করেই কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য জানাচ্ছি বন্ধুরা এবারে আপনাদেরকে জানাবো যাদের কাছে বর্তমানে ডবল ওয়াই রেশন কার্ড রয়েছে অর্থাৎ যে সমস্ত পরিবারের ডবল ওয়াই রেশন কার্ড রয়েছে তাদেরকে কি কী রেশন দ্রব্য দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে তো জানিয়ে দিই যে চাল দেওয়া হবে আপনাদেরকে একুশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ একটা পরিবারে একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা একুশ কেজি পরিবার পিছু চাল পাবেন গম পেয়ে যাবেন চোদ্দো কেজি পরিবার পিছু এবং যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে আপনাদেরকে আটা দেওয়া হতে পারে তো আটা যদি আপনাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চোদ্দো প্যাকেট আটা আপনারা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু চাল পেয়ে যাচ্ছেন একুশ কেজি পরিবার পিছু আটা পেয়ে যাচ্ছেন চোদ্দ প্যাকেট এবং আটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে গম পাবেন চোদ্দ কেজি এবারে আপনাদেরকে জানিয়ে দিই অতিরিক্ত রেশন দ্রব্য এই কার্ডে পাওয়া যাবে কিনা বন্ধুরা আপনাদেরকে আবারও জানিয়ে দিই বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে পাঁচ কেজি অতিরিক্তটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ডেও কিন্তু আপনারা কোনো রকম কোনো অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন না চলুন এবারে আমরা দেখে নিই রাজ্য সরকারের যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে কী কী দ্রব্য পাওয়া যাবে তো বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি একটা আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হবে চাল তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এবং গম দেওয়া হবে দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি গম না থাকে সেক্ষেত্রে গমের পরিবর্তে চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ একটা রেশন কার্ডে মোট কিন্তু আপনারা পাঁচ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন এবার দেখুন অতিরিক্ত এখানে বলা হয়েছে অতিরিক্ত কোনো রকম কিছু দেওয়া হবে না রাজ্য সরকারের রেশন এটা বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কোনো রকম অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে না এবারে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের কাছে একটা আর কে টুরেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এক কেজি চাল এবং এক কেজি গম অর্থাৎ একটা রেশন কার্ডে মোট আপনারা দু কেজি করে চাল পেয়ে যাচ্ছেন যদি গম না দেওয়া হয় তার পরিবর্তে যেমন চাল দেওয়া হবে সেই জন্য কিন্তু আপনারা দু কেজি চাল পেয়ে যাচ্ছেন অতিরিক্ত কিন্তু এই কার্ডেও কোনোরকম কোনো রেশন দ্রব্য দেওয়া হবে না তো বুঝতেই পারলেন রাজ্য সরকারের দুটো কার্ড রয়েছে একটাই পাঁচ কেজি করে চাল পাচ্ছেন আর একটাই দু কেজি করে চাল পেয়ে যাচ্ছেন তো বর্তমানে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন এবারে দেখে নিই যে রেশনের সাথে সাথে আপনারা কারা কারা কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোন প্রকল্পের জন্য তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কোন প্রকল্পের কত টাকা কিভাবে পাওয়া যাবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই ফেব্রুয়ারি মাসেই পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়েছেন বা হয়ে গেছে যাদের তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন এরপরে বলা হয়েছে দেখুন এছাড়া যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া শুরু হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই এছাড়াও ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বুঝতেই পারলেন বর্তমানে একাধিক প্রকল্পের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তো কোন প্রকল্পে আপনারা আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ